এই যে ধরছি ঠিক আছে যা যা বাবাজি দইরা বসেন পড়বেন না দিয়ে হাতে লেনে বিয়ে করবি আমারে বিয়ে করতে হবে না আমি এখনি ফুপির কাছে যাচ্ছি আর গিয়ে বলছি তোর সাথে আমার বিয়ে ক্যান্সেল আপনার আমার ক্যান্সেল হই না আমার বিয়ে করতে মায়া রানি আমার বাসা এখন যদি কিছুদিন অসুস্থ হয়ে আমার বাবা ঘরে পড়ে থাকে আপনারা কি চিকিৎসা করানোর জন্য টাকা দিবেন দিবেন না মিউজিক বাংলা টিভি সকালে বেরোবো এখন বন্ধু খবর নেই বুঝলাম না এদিকে ছেলেটা আমার কোথায় গেল আচ্ছা কবিতাকে একটু ফোন দে তো কবিতা কেন বারবার বলছিস রুবেল কোথায় যায় কি করে তুই একটু খেয়াল রাখবি কি ব্যাপার কবিতার ফোনও বন্ধ না আজকে দিনটাই মাটি হয়ে গেল আমি আর কোথাও বেরোবো না আরে সোজা যা সোজা যা
হাতির খেলাধুলা দেবেন মানে মেলাটা অনেক আনন্দময় করার লইয়া। আরে বাবার আমি তো বুঝলাম, আমি যে মেলাটা জমাই দিয়াম আমার টাকা তো লাগবো না, আমার হাতির খরচ আছে না, এটা খাওয়াইতো না। আমার তো টাকা পয়সার কথা কয় না, আমার খালি যা কইছে যে তুমি হাতিয়ালারে খবর দিবা আর কবা যে আমগো মেলার মাঠে আওয়ার জন্য। আর যা কয় দিয়েন যে 10,000 টাকা লাগবো, যদি 10,000 টাকা হয় তাহলে আমি হাতি লয়ে যামু নাইলে যামু না। আচ্ছা ঠিক আছে চাচা। আরে বাবা এত কথা শোনার সময় আছে আমাদের? আরে কও টাকা স্যার আমরা যামু না, আগে অ্যাডভান্স দিতে হবো। বাবা তাড়াতাড়ি চলো, টাকা তুলতে হবে, আজকে এমনি লস হয়ে গেছে। আরে চাচা এরে গন্ধে চুপ করতে, আমি ঠিক আছে যাইয়া মেলার মাঠের সারে ঘরে কমিটির লোক ঘরে কমু যে 10,000 টাকা চাইছে। ঠিক আছে চাচা আমি একটা ছবি তুলবো, আছে হাতির লাগে ছবি তুলবে? হ্যাঁ তুলে। আরে আমার হাতির সাথে ছবি তুলতে হলে 100 টাকা দেন লাগবো, ওর নামটা কিন্তু অনেক সুন্দর, মায়ারানি মায়ারানি। টাকা টাকাটা আমি লাগলে আগে দেই, আমার জীবনে স্বপ্নটা পূর্ণ করে নেই। এই যে কিভাবে দেবো 10 টাকা কি আজকাল খাওয়া আছে নাকি? আচ্ছা ঠিক আছে দাও 10 টাকাই দাও, ছবিটা পরে তুলো ভাই নাও। সুন্দর ঠিক আছে ফুপি যে কেন বারবার ফোন দিচ্ছে, আমি বললাম যে আমি আসছি তারপরে ফোন দিতেই আছে, তোর ভালো লাগে না? যাক এখন আর ফোন রিসিভ করব না, আগে যাই গিয়ে শুনবো যে কি হয়েছে, কে কিসের জন্য এত বারবার ফোন দিচ্ছে আমাকে। হাতি আমি তো কখনো হাতির পিঠে উঠিনি, হাতির পিঠে কি উঠা যাবে? অবশ্যই, কি কইতাছেন, উঠতে পারবেন? হাতির কোনো টাকা উঠাতে হবে? অবশ্যই টাকা লাগবো, আপনি মজা নেবেন, ঘুরবেন, এদিক ওদিক যাবেন, টাকা দিবেন না, বকশিশ দিবেন না। আচ্ছা আচ্ছা কোনো সমস্যা নাই, যত টাকা লাগে আমি দেবো, কিন্তু তারপর আমি হাতির উপরে উঠতে চাই, মানে হাতির পিঠে উপরে উঠতে চাই। আচ্ছা ঠিক আছে বাবা, তাহলে ওখানে ব্যবস্থা করে দাও। ফোন পিঠে চলবো, বকশিশ দিবো, বকশিশ দিবো, আমি তো পিঠে উঠবো। আপনার হাতিটা কিন্তু মাশাল্লাহ অনেক বড়, এনে উঠে এনে এনে আমি উঠবো কখন? এই দেখো আমি কোন দিক দিয়ে উঠবো বাবাজি? ও ও মুড়তে উঠেন, এই দিক দিয়ে উঠেন, আসেন। কখনো তো উঠি নাই তো হাতের পিঠে, এখন উঠতেছি, আমার কিন্তু ভয় লাগছে। আমার কিন্তু খুব ভয় লাগতেছে। আরে ভয়ের কারণ নাই, আপনি আমারে ধরেন, এই যে ধরছি। ঠিক আছে যা যা বাবাজি, দৈরা বসেন, পড়বেন না। এই যে ম্যাডাম আমি কিন্তু খুব ভয় পাইতাছি। আরে আপনি যদি পুরুষ মানুষ হয়ে এত ভয় পান তাহলে কি চলবো, চুপ করে বসে থাকেন? কিন্তু কি করবো কোন, এই হাতি তো আপনাকে না আমাকে পোষ মানে, পোষ মানে, এই জন্যই তো আপনারা যা কোন তাই শুনে হাতিতে। হ্যাঁ
আপনারা মনে হয় বাড়ি বাড়ি টাকা উঠান না? হ্যাঁ উঠাই তো, কিন্তু এই এলাকার মানুষগুলা কেমন জানে দিতে চায় না টাকা, তাই বাসার থেকে টাকা তুইলা করে এইদিকে ঢুকছি। আপনারা যদি আমাকে বাড়িতে চান বাড়িতে যাই, এর আম্মা অনেক দয়াবান লোক, তোর অনেক বকশিস দিব। শোন, এই সাহেবের মারে গিয়া লম্বা করে সালাম দিবি, যাতে বকশিস বেশি দেয়, বুঝছস? সামনে যাই। আমি হাতির উপরে কখনোই উঠিনি, আজকে আমি হাতি দেখে আমি হাতির উপরে উঠলাম। এর ভিতরে তুই কত কথা বলে ভালাইলি, আবার বলতাস যে হাতিয়ালির বিয়ে করার জন্য। এই দরকার হইলে যদি হাতিয়ালি রাজি থাকে দরকার বিদায় আমি তারই বিয়ে করবো, তারপরও তোর মতো সন্দেহবাদী মেয়েকে আমি বিয়ে করুম না, কথাটা মনে রাখিস। আপনি কি করলেন, আপনি আমারে বিয়ে করবেন মানে মাথাটা গেছে নাকি আপনার? আরে মাথা যায় নাই, আসলে কি ওর সাথে মাম বিয়ে ঠিক করছে আমার, কিন্তু ও যে ব্যবহারগুলো করে ওরে বিয়ে করার চেয়ে আপনারে বিয়ে করা অনেক ভালো, সেই কথাটাই বলছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, নামাই দিন, একটু পরে দিবেন। আমি যা বলছি একদম ঠিক বলছি, আর হাতিয়ালিকে কিভাবে যে জড়িয়ে ধরে বসেছিল সেটা যদি তুমি নিজের চোখে দেখতে তাহলেই বুঝতে পারতে। আর তোমার ছেলে এটাও বলেছে যে হাতিয়ালিকে নাকি ও বিয়ে করবে। কি বলছিস তুমি, হাতিয়ালি কি বিয়ে করবে? না, ও হাতিয়ালি কি বিয়ে করবে না। পুপি, আমি যেটা বলছি একদম ঠিক বলছি, আর তাছাড়া আমিও তোমার ছেলেকে বিয়ে করতে পারবো। বিয়ে করবি না মানে? আমি আমার ছেলেকে বলছি বিয়ে যদি করতেই হয় তাহলে কবিতাকে করবে। আচ্ছা ঠিক আছে, তুই আমাকে একটা কথা বলতো, রুবেল এখন কোন জায়গায় আছে? কোথায় আবার, রাস্তায় রাস্তায় ঘুরছে ওই হাতিয়ালির সঙ্গে, হাতির পিঠের উপরে বসে। যদি দেখতে চাও চলো আমার সাথে। হ্যাঁ দেখতে তোমাকে হবেই, চল। আমি হাতিতে শখের বিষয়ে আমি হাতির পিঠে উঠছি, উঠার পরে ওই যে হাতিয়ালি উপরে ছিল মানে আমি তো একা ভয় পাই এই জন্য আর কি, এখন ওইগুলো আর দেখে ওর মাথা নষ্ট হয়ে গেছে হাতিয়ালির সাথে আমার দেখা। আরে মাথা তো নষ্ট হইবই, তুই তো ভালো করেই জানস কবিতার সাথে তোর আমি বিয়ে ঠিক করছি। দেহ মা, এইরকম যদি সন্দেহ করে তাহলে আর বিয়ে করে লাভ নাই, ঠিক আছে? শুনেন বেগম সাহেব, আমরা গরিব মানুষ, আমরা এই হাতি দিয়ে খেলা দেখাইয়া আমার সংসার চলে। আপনার ছেলে কইল যে আমার হাতিতে চড়ার খুব শখ, তার জন্য তারে পিঠে চড়াইছি, একলা বসতে পারে না,
রাতে আমার মায়েরা ধরে বসছে আর এই সময় এই মেয়েটা গিয়ে দেখছে আর উল্টাপাল্টা কথা গিয়ে আপনার কাছে জানাইছে। শুনেন, আমরা গরিব হইতে পারি কিন্তু আমাকে কোনো উল্টাপাল্টা কোনো লোভ নাই, তাই না রে মা? একদম ঠিক কথা কইছ বাবা। আসলে উনারা তো বড় লোক, কিছু দেখাও কব কিছু না দেখাও কব, এটা তো তাগো স্বভাব। অযথায় আমার বাবার গায়ে কতগুলো আঘাত দিল। এই যে আমার বাবার গায়ে এতগুলো আঘাত দিলেন, এখন যদি কিছুদিন অসুস্থ হয়ে আমার বাবা ঘরে পড়ে থাকে, আপনারা কি চিকিৎসাকরণের জন্য টাকা দিবেন? দিবেন না। এই হাতি দিয়ে আমার রোজগার হয়, ওর দ্বারাই আমরা চলতে পারি, এইটুকু একটু মাথায় রাখেন। আমি কিন্তু পারতাম, আমি কিন্তু পারতাম আমার হাতিরে কইতে যে ধর এগো মার, শুধু সুরটা উঠে একটা আশারে দিত মরে যেতেন গা, কিন্তু আমি এটা করি নাই। আমার কাছে মানবতা আছে যেটা আপনাকে বড় লোকের মধ্যে নাই। মা, আসলে না বুঝা না জানি না কোনো কিছু করা উচিত না মা। ঠিকই বুঝছো বাবা, আমি না জানি না বুঝে হ্যাঁ উপরে এরকম অত্যাচার করলাম, আর এরা তো আমার কোনো কথাই শুনল না, না শুনে গেল গা। আর কবিতা, আর তোরা একটা কথা বলি দেখ, আমি শখের বিষয়ে হাতের উপর উঠছি, এই জন্য তুই মায়ের কাছে উল্টাপাল্টা কথা লাগাবি? আমারও চাইতে দেবো, চল চলো।